নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 14 নভেম্বর 2022 যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে যারা রাশি জানেন তাদের ক্ষেত্রে রাশির উপর আপনারা বিশেষভাবে ফোকাস করবেন, কিন্তু যারা অনেকে কমেন্ট করেছেন যে স্যার আমি রাশি জানি না, তো তাদের ক্ষেত্রে আমি নামের অক্ষর দিয়ে যেটা বলবো তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, আমাদের এই জ্যোতিষশাস্ত্রে আমাদের পঞ্চম ভাব আকর্ষিক প্রাপ্তির জায়গা। আপনার ভাগ্য ভাব, আপনার ধনভাব এবং আপনার সফলতা ভাব, এই ভাবগুলোকে বিশেষভাবে ইম্পর্টেন্ট এই জন্য আপনার জন্মছকে কোন কোন যোগগুলো আছে, সেই যোগগুলো যদি আপনার অ্যাক্টিভ অবস্থাতে থাকে তাহলে আপনার আগামীকাল নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি হবে এটা ডিপেন্ড করবে আপনার রাশিচক্রের উপর। দেখুন, অনেক মানুষ আছে যারা প্রচুর প্রচেষ্টা করছে, প্রাপ্তি ঘটছে না। কেন ঘটছে না? এখানে অনেকে কমেন্ট করেছেন যে স্যার আমার তো রাশি জানি না, তাহলে আমি নামের অক্ষর দিয়ে যদি আপনি বলেন, তো আপনাদেরই চাহিদা এটা, নামের অক্ষর দিয়ে আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানাবো। এবং এর পাশাপাশি যারা রাশি জানেন তারা রাশিটাকেই বিশেষ করে বিচার বিবেচনা করবেন, এবং যারা নামের অক্ষর জানেন নামের অক্ষর দিয়ে আপনারা কিন্তু দেখবেন। দেখুন, প্রাপ্তির জায়গাটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু কম বেশি থাকে। কারো একটু বেশি বয়সে প্রাপ্তি থাকে, কারো কম বয়সে প্রাপ্তি থাকে। অর্থাৎ কেউ কেউ থাকে কি জানেন, সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। আবার কেউ কেউ খুব স্ট্রাগল করে তাকে কিন্তু উন্নতি করতে হয়। এই জায়গাটাই কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার। আপনার জন্মছক, আপনার ভাগ্যভাব, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই জায়গাগুলো যদি আপনার জন্মছকে সঠিক পজিশানে যদি থাকে তাহলে আপনার নিশ্চিত কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। দেখুন, এমন কোনো মানুষ নেই যার প্রাপ্তি আসেনি। কেউ অ্যাচিভমেন্ট করতে পেরেছে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারেনি। এই জায়গাটাতে আমি বারবার বলবো, আপনার নিজের জন্মকুণ্ডলী আপনি বিচার করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। নিশ্চিত রূপে আপনার এই সময় চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু হবেই হবে। এবার অনেকে প্রশ্ন যে স্যার আমার ভাগ্য কেন খুলছে না, এটাই হচ্ছে ভাগ্যের খেলা, এটাই হচ্ছে ডেস্টিনি। আপনি দিনে 12 ঘন্টা পরিশ্রম করছেন কিন্তু আপনি দিনের শেষে নিয়ে আসছেন 500 টাকা। একটা উদাহরণ দিয়ে বলছি, একজন 2 ঘন্টা ইনকাম করে সে নিয়ে আসছে দিনের শেষে 50,000 টাকা। কি কারণ? এটাই ভাগ্য। ওই জন্য আমি বারবার বলি, ভাগ্যভাবকে স্ট্রং করুন। ঘড়ির কাঁটার মতো ভাগ্যের চাকা কিন্তু ঘুরে। অর্থাৎ আপনার এক জায়গাতে কিন্তু ভাগ্যের চাকা থেমে থাকে না। হয় আপনার উন্নতি হবে, নয় আপনার ক্ষেত্রে কিছুটা হলো ডিমোশন হবে। এই জায়গাগুলো বিচার করা একান্তই দরকার। এবং যারা কবচ দিতে চাইছেন, রাহু রক্ষা কবচ, কেতু কবচ, শনি রক্ষা কবচ, ধনলক্ষ্মী কবচ, এগুলোর ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে। যারা নিতে ইচ্ছুক আছেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আবারও আপনাদেরকে বলবো, আপনার ক্ষেত্রে যারা নিবেন অবশ্যই
নিজের জন্মকুণ্ডলীটা একবার বিচার করে নিন। আপনার জন্মকুণ্ডলীতে যোগ আছে কি না সেটা কিন্তু একান্তই জানা দরকার। যদি যোগ না থাকে তাহলে কিন্তু হবে না। অর্থাৎ কোন কবচ কোনটা আপনার জন্য দরকার। আগামীকাল দেখুন পুনর্বশী নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র থাকছে, শুভ যোগ থাকছে। 11:37 থেকে 12:22 পর্যন্ত একটি শুভ সময় থাকছে। রাহুকাল সকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত রাহুকাল থাকছে এবং যে যোগ আমি আবারও বলবো শুভ যোগ কিন্তু থাকছে। এবার নামের অক্ষর দিয়ে, প্রথম নামের অক্ষর পি। আপনার নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনার কালকের শুভ সময় 10:21 থেকে শুরু করে আপনার 11:34 পর্যন্ত। দ্বিতীয় যে নামের অক্ষর সেটি হচ্ছে এম। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় তাহলে আপনাদের শুভ সময় 11:04 থেকে 12:36 পর্যন্ত। এরপর যে আমি বলবো সেটি হচ্ছে আর। আপনার নামের অক্ষর যদি আর দিয়ে শুরু হয় তাহলে আপনার আগামীকালের প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনাদের শুভ সময় 10:45 থেকে 12:36 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু ঘটতে চলেছে। আপনাদের শুভ সময় সকাল 10:41 থেকে 12:27 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ঘটতে চলেছে। আপনার ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সকাল 11:48 থেকে আপনার 12:54 পর্যন্ত। এবার আমি আসি রাশির বিষয়ে, যারা নামের অক্ষর দিয়ে জানতে চান তাদের ক্ষেত্রে আমি বলে দিলাম। এবার আমি আসি রাশি। রাশি ধরে আপনাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আমি জানাচ্ছি। প্রথম আগামীকালের রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে শুরু করে 12:24 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 6। আপনাদের শুভ সময় 11:37 থেকে আপনার 1:04 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সৌভাগ্যশালী মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:50 থেকে আপনার 12:36 পর্যন্ত। এরপর যে রাশিটা আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। শুভ সময় সকাল 11:04 থেকে শুরু করে আপনার 12:36 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 11:26 থেকে শুরু করে আপনার 12:36 পর্যন্ত কিন্তু টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এই যে রাশি অনুযায়ী আমি আপনাদেরকে জানালাম, এটা যারা রাশি জানেন তারা রাশিটাকে অ্যাপ্লাই করবেন, এবং যারা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিশেষ করে রাশির জায়গাতে আপনি নামের অক্ষর দিয়ে জানেন, নাম জানেন, সেখানে আপনারা নামের অক্ষর দিয়ে কিন্তু করবেন। প্রত্যেকে ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং যাদের ক্ষেত্রে সমস্যা চলছে আমি আবারও বলবো নিজের জন্মকুণ্ডলী আপনারা বিশ্লেষণ করুন, হস্তরেখা বিশ্লেষণ করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট নিন। নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু আপনার ঘুরবেই ঘুরবে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।